the Billboard Music Award goes to... Who we got? BTS! আমরা সকলেই জানি বিটিএস একটি জনপ্রিয় কোরিয়ান কে পপ ব্যান্ড, বিশ্বজুড়ে যাদের অগণিত ফ্যান রয়েছে, যেখানে আমাদের দেশও পিছিয়ে নেই। কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের ভাষায় গাওয়া গান কিভাবে বিশ্বজুড়ে এত জনপ্রিয়? আধুনিক কে পপ মিউজিক বা কোরিয়ান পপুলার মিউজিক যাত্রা 1990 সালের দিকে শুরু হলো, এর জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে 2000 সাল থেকে। গ্যাংগাম স্টাইল গানটির সাথে তো আমরা সকলেই মোটামুটি পরিচিত, যেটি কিনা পুরো বিশ্ব মাতিয়ে দিয়েছিল। ওপেন গ্যাংনাম স্টাইল। বর্তমানে কে পপ ব্যান্ডের জনপ্রিয়তা পুরো বিশ্ব জুড়ে, কিন্তু এর মধ্যে যে কে পপ ব্যান্ডটি মিউজিক ইন্ডাস্ট্রি কাঁপিয়ে রেখেছে তার নাম বিটিএস। 7 সদস্যের এই বয় ব্যান্ডটি যাত্রা শুরু হয় 2010 সালে বিগ হিট এন্টারটেনমেন্ট কোম্পানির হাত ধরে, যা কিনা শুরুতে খুবই ছোট একটি প্রতিষ্ঠান ছিল এবং তাদের প্রথম অ্যালবামটি মুক্তি পায় 2013 সালের জুন মাসে। যদিও শুরুটা তত সহজ ছিল না, তাদের এই প্রথম অ্যালবামটি 2013 সালে মাত্র 24,000 কপি বিক্রি হয়। এ সময় বিটিএস বুঝতে পারে ইয়াং জেনারেশনের কাছে রিলেট করার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য উপায় হলো তাদের লাইফ স্টাইলের গল্পগুলো মিউজিকের মাধ্যমে ফুটিয়ে তোলা। মূলত বিটিএস এই অ্যালবামটির দ্বিতীয় ইনস্টলমেন্টে তাদের প্রতি সমাজের মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তীব্র সমালোচনা, যেটি কিনা তাদের স্বপ্ন চুরমার করে দিচ্ছে। কিন্তু সাথে সাথে নো মোর ড্রিম গানটিতে তারা তাদের দৃঢ় সংকল্প সম্পর্কে পরিষ্কার জানিয়ে দেয়, এবং এখন পর্যন্ত বিটিএস প্রতিটি গানেই সামাজিক সমস্যাগুলো গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। শুনলে অবাক হবেন, এই গানটির লিরিক্স বিটিএস সদস্য সুগা এবং আরএম 20 বারেরও বেশি মডিফাই করেছিলেন। আপনি যদি কোনো কিছুতে আপনার পুরোটা দিয়ে চেষ্টা করেন, তাহলে সাফল্য ধরা দিতে বাধ্য, এবং যার সবচেয়ে বড় প্রমাণ হলো বিটিএস এবং বিগ হিট এন্টারটেনমেন্ট। বিটিএসের প্রত্যেকটি সদস্যই অনেক ট্যালেন্ট, যার কারণ তারা স্ট্রাগল এবং পরিশ্রম করে এই জায়গায় এসেছে। নো মোর ড্রিম পরবর্তীতে জাপানি ভাষায় অনুবাদ করে পুনরায় জাপানে রিলিজ করা হয় 2014 সালে। শুধুমাত্র এশিয়াতেই নয়, অগণিত ফ্যান রয়েছে পশ্চিমা বিশ্ব। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো, কোরিয়ান ভাষায় গাওয়া গান কীভাবে অন্য ভাষাভাষী মানুষদের কাছে এত বেশি জনপ্রিয় হয়ে উঠল। সত্যি বলতে উত্তরটা খুবই সহজ, বিটিএস গানগুলির ধরন খুবই কেসি বা আকর্ষণীয়, যা কিনা সহজেই মনোযোগ আকর্ষণ করে, আর এর পাশাপাশি পারফেক্ট কোরিওগ্রাফি তো রয়েছেই। গ্রুপের প্রত্যেকটি সদস্যই প্রতিভাবান, এবং যে সদস্যরা প্রধানত র্যাপ করেন তারা অন্যান্য সদস্যদের কীভাবে গান করবেন তা শিখিয়ে দিচ্ছেন। লিরিক্স লেখা থেকে শুরু করে কম্পোজিং পর্যন্ত গ্রুপের সকল সদস্যদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, যা কিনা অন্যরকম একটি এনার্জি সৃষ্টি করে মিউজিক তৈরি করতে। বিটিএস ব্যান্ডের প্রতিটি সদস্য স্মার্ট এবং গুড লুকিং, যা কিনা অন্যান্য কোপপ ব্যান্ডের সদস্যদের মধ্যে রয়েছে, কিন্তু মূলত বিটিএস এর প্রতিটি মেম্বারদের পার্সোনালিটি অন্য সকল কোপপ ব্যান্ডের সদস্যদের থেকে বিটিএস কে আলাদা করে রেখেছে। আর যে বিষয়টি না বললেই নয়, বিটিএস এর অগণিত ফ্যান বেস, যাদের বিটিএস আর্মিও বলা হয়, তারা সবসময় বিটিএস কে সাপোর্ট করে চলেছে। সাপোর্টার না থাকলে কোনো কিছুই থাকে না। বিটিএস তাদের ফ্যানদের গুরুত্ব সম্বন্ধে পুরোপুরি সচেতন এবং সবসময় কানেক্টেড, তাই তারা তাদের সমর্থকদের কখনো ধন্যবাদ দিতে ভুলেন না। আজকের ভিডিওটি এইটুকুই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর ভবিষ্যতে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।